দর্শক প্রত্যেককে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মৌসুমী সুলতানা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানী ঢাকার পুরান ঢাকার ঐতিহ্যবাহী যে পুরান ঢাকা রয়েছে, পুরান ঢাকার এই জায়গাটিতে আসলে একটা জমজমাট অবস্থা সবসময় থাকে ইফতারের সময়, বিশেষ করে ইফতারের আগে এবং পরবর্তী সময়টিতে মানুষজনের এখানে প্রচুর ভিড় থাকে। কিন্তু আমরা সেই ব্যস্ত পুরান ঢাকায় এসেছি, কিন্তু এসে আমরা যেটা দেখতে পাচ্ছি ব্যস্ত সেই পুরান ঢাকা সেই ব্যস্ততা এখন আর নেই। মানুষের যে কোলাহল ছিল ইফতারের আগে এবং পরে পুরান ঢাকার যে চিত্রটি সেটি একেবারেই পাল্টে গেছে করোনাকালীন সময়ে। গত বছরও ঠিক একই রকম চিত্র ছিল করোনাকালীন এই সময়টিতে। গত বছরও রোজা ছিল, রমজান ছিল, লকডাউনের সময় ছিল এবং একই সময়ে আজকেও লকডাউন চলছে, সরকার ঘোষিত লকডাউন চলছে। এবং আজকে পয়লা রমজান, একই সঙ্গে আজকে পয়লা বৈশাখ, নববর্ষ আজকে। কিন্তু এই সময়টিতে পুরান ঢাকায় জমজমাট একটি অবস্থা থাকে, বিশেষ করে পয়লা বৈশাখ উপলক্ষে প্রচুর আনুষ্ঠানিকতার আয়োজন করা হয় পুরান ঢাকার মানুষেরা কিন্তু অনেক অনুষ্ঠান প্রিয় মানুষ এবং তারা অনেক আনন্দপ্রিয় মানুষ। অনেক ধরনের ঐতিহ্যবাহী খাবার এখানে তৈরি করা হয়। কিন্তু আমরা এবার পুরান ঢাকায় এসেছি শুধু এটি জানবার জন্য করোনাকালীন সময়গুলোতে কেমন চলছে পুরান ঢাকার ব্যবসা বাণিজ্য এবং এই লোকালয়ের মানুষজন কেমন আছে, সেটি আমরা আজকে নিউজ হান্টের পাঠক এবং দর্শকদেরকে দেখাবো। দর্শক, আমি একটু আমাদের নিউজ হান্টের পাঠক এবং দর্শকদের দেখাতে চাই পুরান ঢাকার চিত্রটি। এই জায়গাটি কিন্তু সবসময় মানুষের ভিড় থাকে এবং রমজানের আগে ঠিক ইফতারের আগ মুহূর্তে এই জায়গাটিতে মানুষ পা রাখার জায়গা থাকে না। এবং পুরান ঢাকার যে ঐতিহ্যবাহী ইফতার সামগ্রী রয়েছে, যেরকম বড় বাপের পোলাই খায়, এই ইফতারটি কিনবার জন্য এখানে মানুষের সিরিয়াল ধরে যায়, এমন ভিড় থাকে এই জায়গাটিতে যে সেখানে পা রাখার জায়গা থাকে না। ইফতার কেনা বেচার এই জায়গা, এটি একটি বিশাল জায়গা থাকে এবং ইফতার কেনার জন্য মানুষ এখানে ভিড় জমায় এবং ইফতার পরবর্তী সময়টিতে মানুষ এই জায়গাটিতে নানা রকম খাবার খেতে আসে, কারণ এখানে অনেক ধরনের খাবার তৈরি হয়। পুরান ঢাকার অনেক ধরনের ঐতিহ্যবাহী খাবার রয়েছে এখানে, যেমন কাচ্চি বিরিয়ানি রয়েছে, তেহারি রয়েছে, বিরিয়ানি রয়েছে, এখানে পরোটা, গরুর মাংস, কাবাব, অনেক ধরনের লোভনীয় খাবার কিন্তু পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার। আর এই জায়গাটিতে মানুষ ইফতার পরবর্তী সময়টি তো এসে খাবারের জন্য ভিড় জমায়। কিন্তু আমরা এখানে যদি কিছু লোকজন দেখতে পাচ্ছি ইফতার পরবর্তী সময়টিতে, কিন্তু ইফতারের আগ পর্যন্ত এবং তার পরবর্তীতে যে ভিড়টিতে থাকে সবসময় পুরান ঢাকায় যে লোকালয়ে যে ভিড়টি থাকে সেটি আমরা দেখতে পাচ্ছি না, একেবারেই উল্টো চিত্র দেখতে পাচ্ছি আমরা পুরান ঢাকার এই ঐতিহ্যবাহী জায়গাটিতে। আমরা একটু আমাদের নিউজ হান্টের দর্শক এবং যারা পাঠক রয়েছেন তাদেরকে আমরা একটু পুরান ঢাকার দৃশ্যটি দেখাতে চাই। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন অনেকগুলো দর্শক, অসংখ্য দর্শক যুক্ত হয়েছেন। একজন কমেন্ট করেছেন বাক্কার মিয়া, বাক্কার মিয়া আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আলমির খান যুক্ত হয়েছেন, তিনি লিখেছেন আমি আছি। আরেকজন যুক্ত হয়েছেন নিঝুম রাতের তারা, তিনি লিখেছেন খাবারগুলো কি বিকাশে পাঠিয়ে দেন, ফানি মন্তব্য। আরেকজন লিখেছেন এমডি ফিরোজ, অনেক মিস করছি, উনি পুরান ঢাকার ইফতারে মিস করছেন সেটি উনি বলছেন। আরেকজন আমার সঙ্গে যুক্ত হয়েছেন, হ্যাঁ আলমির খান, ইনিও লিখেছেন মিস ইউ। আরেকজন লিখেছেন মির্জা আশিকুজ্জামান, তিনি লিখেছেন সব কিছুই ঠিক আছে। যারা আমাদের সঙ্গে মন্তব্য করছেন আমাদের সঙ্গে যুক্ত হয়ে, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আপনাদের সুচিন্তিত মতামত এবং মন্তব্য আমাদেরকে লিখে পাঠাবেন, সেটি নিশ্চয়ই আমরা আমাদের নিউজ হান্টের যারা পাঠক দর্শক রয়েছেন তাদের সঙ্গে আমরা শেয়ার করব, আপনাদের সবার মন্তব্য আমরা পড়ে শোনাবো। এই মুহূর্তে যুক্ত হয়েছেন অনেক পাঠক, পারভিন হোসেন, তিনি লিখেছেন অনেক অনেকেরই মাস্ক নেই, হ্যাঁ উনি সেটি লিখেছেন। হ্যাঁ, অনেককে আমরা দেখতে পাচ্ছি তারা মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছে। আসলে স্বাস্থ্যবিধি মানার যে কঠোরভাবে মানার যে বিষয়টি সরকার নির্দেশনা দিয়েছে সেটি অনেকেই মানছেন না, সেটিও আমরা দেখতে পাচ্ছি। এক নিঝুম রাতে তারা লিখেছেন আপনার ভিডিওতে খাবার দেখে খেতে ইচ্ছে করছে কিন্তু লকডাউনের কারণে যেতে পারছি না। হ্যাঁ নিঝুম রাতে তারা সত্যি তাই, এই পুরান ঢাকার যে লোভনীয় খাবারগুলো রয়েছে এই খাবারটি খাবার জন্য কিন্তু আমরা যেটা জানি গভীর রাত পর্যন্ত এই জায়গাটিতে মানুষ খাবারের জন্য ছুটে আসেন ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে। এবং আমি নিজেও এসেছি অনেকবারই পুরান ঢাকায় খাবার খেতে, রাত দুটো তিনটার সময় যখন ঢাকার অন্যান্য এলাকা একেবারে শুনশান নীরব হয়ে যায় তখন এই জায়গাটি জেগে ওঠে। আমাদের যখন রাত হয় তখন এটি মনে হয় দিন, এরকমই একটি ব্যাপার পুরান ঢাকায় রয়েছে। আমাদের সঙ্গে অনেকে যুক্ত হয়েছেন, আমি একটু নামগুলো পড়তে চাই কে কে যুক্ত হয়েছেন। আমার সঙ্গে যুক্ত হয়েছেন এমডি ডি ইউ রিপন, আরেকজন হচ্ছেন এমডি রাসেল, আমিও আছি। আরেকজন লিখেছেন নাইম ইসলাম, তিনি লিখেছেন এটা কোন জায়গা আপু। লিয়াকত আমিন লিখেছেন ধন্যবাদ নিউজ হান্টকে,
আমিনী লিখেছেন, ধন্যবাদ নিউজ হান্টকে, আপনাকেও অসংখ্য ধন্যবাদ যারা নিউজ হান্টের সঙ্গে যুক্ত হয়েছেন। নালিম ইসলাম অভি লিখেছেন, খাবার দেখেন, আসলে এখানে খাবার বলতে তেমন কিছুই নেই, খাবারগুলো দেখা যাচ্ছে না। রুবেল এইচ আকাশ লিখেছেন, পারভিন হোসেন লিখেছেন, আপু আপনার নাম কি, ইউটিউব চ্যানেল আছে? হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেল আছে, নিউজ হান্ট নামে সার্চ দিলে আপনি ইউটিউব চ্যানেল পাবেন। আরেকজন লিখেছেন সাতক্ষীরা, শহীদুল ইসলাম লিখেছেন, সুন্দর উপস্থাপনা, সময় উপযোগী লাইভ, ধন্যবাদ নিউজ হান্টকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শহীদুল ইসলাম আপনার মন্তব্যের জন্য। আপনারা সুন্দর সুন্দর মন্তব্য করতে থাকেন, আপনাদের সুচিন্তিত মতামত আমরা আমাদের নিউজ হান্টের পাঠকদের কাছে তুলে ধরবো। এমডি ফিরোজ লিখেছেন, আপনি এক সপ্তাহ পর আবার আসবো, আচ্ছা উনি নিশ্চয়ই পুরান ঢাকায় আবার আসতে চাচ্ছেন। আশরাফুজ্জামান খান তিনি লিখেছেন, লকডাউন কই, আসলে লকডাউন কিন্তু ঢাকায় একেবারে শুনশান নিরাপত্তা, পরে পুরন ঢাকার এই জায়গাটিতে আমরা একটু লোকাল লোকজনের চলাচল দেখতে পাচ্ছি। আরিফুল মুশু যোগ দিয়েছেন, সবুজ মিয়া যোগ দিয়েছেন আমাদের সঙ্গে, থ্যাংকস নিউজ হান্ট সবসময় ভালো কিছু প্রচার করার জন্য। সবুজ মিয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নিউজ হান্টের জন্য এত চমৎকার মন্তব্য করবার জন্য। এমদাদুল হক ইমন লিখেছেন, আছি আপু। আকবর খান তিনি যোগ দিয়েছেন, এমদাদুল হক ইমন আকবর খান আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমাদের সঙ্গে এই মুহূর্তে অসংখ্য পাঠক যোগ দিয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটু পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবারগুলো আসলে দেখানোর মতো এখানে কিছু নেই, এখানে প্রচুর ইফতার আইটেম থাকে, সেটি আমরা ইফতারের আগে এসেও কিন্তু দেখতে পাইনি। কিছু কিছু বিচ্ছিন্ন জায়গায় ছোটো ছোটো ইফতার বিক্রি হয়েছে, কিন্তু সেটা আসলে একেবারে উল্লেখ করবার মতো নয়। আর এখন যেগুলো দেখছি, আমরা কিছু খাবারের দোকান খোলা হয়েছে, সেখানে কিছু বিরিয়ানি বিক্রি হচ্ছে, কিছু তেহারি রয়েছে খুবই অল্প পরিমাণে, এবং তারা বলছেন যে সময়টি পর্যন্ত দোকান খোলা রাখবার কথা বলা হয়েছে, এর মধ্যে আসলে তেমন বিক্রি হচ্ছে না। একজন লিখেছেন, ও নাইম ইসলাম অভি লিখেছেন, ওকে আপু বিরিয়ানি হাড়ি দেখে তো খাইতে মন চাইতেছে। হ্যাঁ সত্যি তাই, এই খাবারগুলো এত লোভনীয় যে যে কারো দেখলেই খেতে মন চাইবে। বিরিয়ানি রয়েছে এখানে, কাচ্চি বিরিয়ানিটা বিশেষ করে পুরান ঢাকার কাচ্চি বিরিয়ানি বেশ লোভনীয়। এখানকার ঐতিহ্যবাহী খাবারের মধ্যে পুরান ঢাকার কাচ্চি বিরিয়ানিটা আসলে খুবই লোভনীয় একটি খাবার। যারা পুরান ঢাকায় খাবার খেয়েছেন তারা নিশ্চয়ই এই পুরান ঢাকার খাবার সম্পর্কে তাদের অভিজ্ঞতা নিশ্চয়ই আছে, তাদের সেই স্বাদ নিশ্চয়ই মুখে লেগে আছে। আমি একটু কিছু ব্যবসায়ীর সঙ্গে কথা বলতে চাই, তাদের আসলে কেমন বিক্রি হচ্ছে সেটি আমরা একটু নিউজ হান্টের পাঠকদেরকে জানাতে চাই। আমরা একটু দু একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমরা একটু এই দোকানটাতে একটু ঢুকতে চাই, এটা একটি বিরিয়ানির দোকান, খুশবু বিরিয়ানি হাউস। আমি একটু এই দোকানটিতে ঢুকতে চাই। আসলে এখানে আমি কোনো খাবারের কোনো ক্রেতা দেখতে পাচ্ছি না। আসলে আমি একটু টেবিলটা দেখাচ্ছি, ফাঁকা ফাঁকা রেস্টুরেন্ট, কোনো লোকজন তেমন নেই। আমি একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলতে চাই, এখন কেমন বিক্রি হচ্ছে আপনাদের? বেচা বিক্রি তো এখন মনে করেন মোটেই নাই, দেখা গেছে প্রথম রোজায় যেই হিসাবে বেচা কিনা হওয়ার কথা লকডাউনের কারণে ওই হিসাবে কোনো বেচা কিনা নাই। আর সারাদিন আমরা যা বেচা কিনা করছি তাও পার্সেল দিছি, এখন তো দেখা গেছে রাত্রে যদি আমাদেরকে ওরকম একটা সুযোগ দেওয়া হইতো তাহলে আমরা ওরকমভাবে একটা বেচা বিক্রি করতে পারতাম, কিন্তু ওই হিসাবে যদি সরকার আমাদেরকে ওরকম একটা সুযোগ সুবিধা দেয় তাহলে সরকারকে আমরা কী জানাই যে সরকার যে আমাকে এরকম একটা সুযোগ দেয় আমরা তো বেচা বিক্রি করতে পারি। কারণ এই বেচা বিক্রির উপরে দেখা গেছে মালিকে যে বেচা বিক্রিটা করে যদি আমরা দিতে পারি তাহলে তো আমাদেরকে বেতনটা দিবে, এখন যদি আমরা বেচা বিক্রি করতে না পারি তাহলে আমাদেরকে বেতন যদি না দেয় আমাদের সংসার কীভাবে চলবে। তো আমরা চাইতে যে সরকারের কাছে যে আমাদেরকে একটা সময় সুযোগ দেয় যাতে আমরা বেচা বিক্রি করতে পারি। এলো কথা, সময়টা মানে কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনারা সময়টা চাচ্ছেন? আমরা চাচ্ছি যে দুপুর 12টার থেকে যদি আমাদেরকে রাত্র 12টা পর্যন্ত দেওয়া হয় তাহলে আমাদেরকে হয়, কিন্তু এখন আমাদের যে সময় দিচ্ছে এই সময়টা তো আমাদের এখন সময় দিচ্ছে যে 12টা থেকে সন্ধ্যা 7টা, 7টা থেকে আবার বন্ধ থাকবে 12টা পর্যন্ত, 12টার পরে আবার খুলবে, তো 12টার পরে তো আমাদের কাস্টমার হয় না। আমাদের কাস্টমারটা থাকে দেখা গেছে 12টা পর্যন্ত অ্যাভেলেবেল থাকে, হ্যাঁ দেখা গেছে সন্ধ্যা থেকে তো 12টা পর্যন্ত কাস্টমারটা অ্যাভেলেবেল থাকে, 12টার পরে আস্তে আস্তে কমে যায়। তো আমাদেরকে তো সময়টা দিচ্ছে আনটাইম আর কি, টাইম মতন দেয় নাই। তো আমরা চাচ্ছি যে সময়টা যদি একটু আমাদেরকে যে 12টার থেকে যদি আমাদেরকে রাত্র 12টা পর্যন্ত দেওয়া হয়, সকাল দুপুর 12টার থেকে রাত্র 12টা, তাহলে আমাদের একটু মোটামুটি একটা ই হয় আর কি। তো আর কিছু বলার নাই আমার। এটি আসলে আমরা একজন হোটেল শ্রমিকের সঙ্গে কথা বলছিলাম, রেস্টুরেন্ট
মালিক শ্রমিক যারা রয়েছেন তাদের যে দাবিটি তারা সেটি বলছেন যে তাদের টাইমিংটার কথা তারা অভিযোগ দিচ্ছেন যে তাদের যে সময়টি দেওয়া হয়েছে রাত 12টা পর্যন্ত আচ্ছা সেটা একটু আপনি বলেন হ্যাঁ আপনি কি বলছিলেন গভর্নমেন্ট যদি ভালোভাবে একটা সুযোগ সুবিধা করে দিত সাধারণ শ্রমিক ভালোভাবে চলাফেরা করতে পারতো অন্তত সুযোগটা পাইতাছি না গভর্নমেন্ট তো দিতে আছে না কি ধরনের সুযোগ সুবিধা চাচ্ছেন আমরা চাই যে কোনো একটা নির্ধারিত টাইম কোটা তো আমাদেরকে যাতে সবাই ব্যবসা করে চলাফেরা করতে পারে মহাজন ভালোভাবে চলাফেরা করতে পারে শ্রমিক যারা আছি আমরা সবাই চলাফেরা করতে পারি ও সুযোগ সুবিধা সরকারের কাছে চাইতে আছি আচ্ছা সেই টাইমিংটা উনি বলছিলেন যে আপনাদের সময়টা কি রকম চাচ্ছেন সময়টা যদি আপনাদের ভোর ইয়ে আপনাদের বিকাল 5টা টু আড়াইটা 3টা করে দিত আমরা তাহলে ভালো হতো ওই সময় একটা বেচা কিনা সুযোগ সুবিধা ভালো প্রতি বছর তো এই সময়টা অনেক ভিড় হয় তার এবারে কেমন দেখছেন এবার তো মোটামুটি তেমন দেখতেছি না আগে যেরকম বেচা কিনা করতাম আমরা যেরকম বেচা কিনা এখন হইতাছে না শ্রমিকদের বেতন দিতে পাচ্ছেন শ্রমিকদের বেতন তো দিতে পারতাছি না তো এক কেচালে তো ঝামেলা বাজে গেল লকডাউনের কারণে ছিল আমরা রেস্টুরেন্ট মালিক যারা শ্রমিক রয়েছেন তাদের একটি কথা তাদের যে সময়টি বেঁধে দেওয়া হয়েছে সরকার নির্ধারিত যে সময়টি সেটিতে আসলে তারা খুব একটা লাভবান হতে পাচ্ছেন না সেটি তারা অভিযোগ করছেন তারা বলছেন এই সময়টা যদি বিকাল 5টা থেকে রাত 12টা পর্যন্ত করে দেওয়া হইতো তাহলে হয়তো বা তাদের বিক্রিটা অনেক বেড়ে যেত এবং কিছুটা হলেও তারা এই ক্ষতিটা পুষে নিতে পারতেন কিন্তু রাত 12টা পর্যন্ত যে সময় পর যে বন্ধ করে দেওয়ার যে সময়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটিতে তারা আসলে খুব একটা লাভবান হতে পারছে না তো তারা যেটি বলছেন লকডাউনের সময় এইভাবে চালু রেখেও তারা আসলে তাদের যে শ্রমিক যারা রয়েছেন কর্মচারী যারা রয়েছেন তাদেরকে কিন্তু তারা বেতনটা ঠিক মতো দিতে পাচ্ছেন না তো সরকারের কাছে তারা সেটি দাবি জানাচ্ছেন দর্শক আপনারা কিন্তু জানেন আমরা কিন্তু প্রত্যেকটা সেক্টরের যারা শ্রমিক রয়েছে প্রত্যেকটা যেরকম পরিবহন শ্রমিক রয়েছে তারপরে বাস শ্রমিক রয়েছে রিক্সার চালক সিএনজি চালক আমরা সবার সঙ্গে কথা বলেছি আমরা এসেছি আজকে রেস্টুরেন্ট মালিক এবং যারা শ্রমিক রয়েছেন তাদের কথা শুনবার জন্য এসেছি পুরান ঢাকা চলে এসেছি আমরা কারণ আমরা জানি রমজানে পবিত্র রমজান মাসে এবং ঈদের আগ পর্যন্ত এই পুরান ঢাকার এই এলাকাটিকে কিন্তু প্রচণ্ড ব্যস্ততম একটা এলাকা এবং সবসময় এখানে এক ধরনের ঈদের আমেজ সবসময় থাকে মানুষজনের খাওয়া দাওয়া ইভেন রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এলাকা থেকে মানুষ এই পুরান ঢাকায় খেতে আসে শুধু পুরান ঢাকার এই ঐতিহ্যবাহী খাবারগুলোর স্বাদ গ্রহণ করবার জন্য অনেক রাত পর্যন্ত রাত 3টা 4টা ভোর 5টা পর্যন্ত মানুষ এখানে খাওয়া দাওয়া করে আপনারা যদি আপনারা যারা পুরান ঢাকায় আগে এসেছেন আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে যখন পুরো ঢাকা শহর ঘুমিয়ে পড়ে তখন কিন্তু পুরান ঢাকা জেগে ওঠে এবং রাত 3টা 4টা 5টা ভোর 5টা পর্যন্ত এখানে বিক্রি চলে খাবারের দোকান চলে সবাই এখানে খাবার দাবার কিনতে আসেন খেতে আসেন আমরা নিউজ হান্টে যারা পাঠক এবং দর্শক রয়েছেন সবাইকে দেখানোর চেষ্টা করলাম পুরান ঢাকার এই জায়গাটিতে ইফতার পরবর্তী যে ব্যস্ততা এখানে থাকে সেটি কিন্তু এবার নেই কর্মচাঞ্চল্য নেই বেচা কিনেও নেই ব্যবসায়ীদের দর্শক যারা যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিরাপদে থাকবেন সবার জন্য শুভকামনা এবং শুভরাত্রি